ওরে খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী নমস্কার বন্ধুরা আজ শুভ দোলযাত্রা ও ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা গুরুজনদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম শুভ দোলযাত্রার এই দিনে আমার আজকের রেসিপি আইসক্রিম কিভাবে খুব সহজে বাড়িতে মালাই আইসক্রিম বানাতে হবে একদম স্টেপ ধরে ধরে খুব সহজে দেখাবো তো মালাই আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার লিকুইড দুধ হালকা হাত ছাওয়া গরম করে নিয়েছি দেখো এরকম আঙুলটা ডুবিয়ে রাখা যাবে এরকম গরম করে নিতে হবে দুধটা যখন হালকা হাত ছাওয়া গরম হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এরকম হালকা গরম দুধের মধ্যে দিলে খুব সহজেই মিশে যাবে তারপর চামচ দিয়ে খুব সহজেই আমি মিশিয়ে নিলাম দেখো রকম দলা ভাব তৈরি হয়নি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে দুধটা যখনই ফুটে উঠতে শুরু করবে তখনই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে নেব। দেখো দুধটাকে একদম অর্ধেক করে নিয়েছি দুধটা যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন দুধের মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টিটা মিশিয়ে নেবে এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি আবারও বলছি যেরকম চিনি বা মিষ্টি তোমরা পছন্দ করো সেরকমটাই দিয়ে দেবে চিনিটা দেওয়ার পর চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে আবার এটাকে ফুটিয়ে আগের অবস্থায় নিয়ে চলে আসব চিনি দেওয়ার পর এক মিনিট মতো জাল করে নিয়েছি এবার দেখো এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার এই কর্নফ্লাওয়ার মিশানোর জলটা দুধের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জলটা এইভাবে করে দুধটাকে ঘন করে নেওয়ার পর দেবে কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো জাস্ট এক মিনিটও হয়নি এর মধ্যেই কিন্তু একদমই ঘন হয়ে গেছে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে দেখো অনেকটা ঘন হয়ে গেছে আর কিন্তু আমি গ্যাস জেলে রাখবো না গ্যাস আমি অফ করে দিয়েছি এবার নেড়ে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু ঘনর দিকেই রেখেছি আর এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আবারও বলছি এবারে আইসক্রিমগুলো বসানোর জন্য এরকম চা বা কফির যে কাপগুলো কিনতে পাওয়া যায় এরকম নিয়ে নিয়েছি এরকম চা বা কফির মধ্যে খুব সুন্দর বসে তো অল্প কিছুটা ঘন মিশ্রণ দিয়ে কিছুটা কাজুবাদাম কুচি দিয়ে দিলাম তোমরা কাজুবাদাম কুচিটা একদম এই কাপের নিচেও দিতে পারো আবার এর সঙ্গে পেস্তা কুচিও দিতে পারো তো আমি দুটো তিনটে লেয়ারে দিচ্ছি যাতে মুখে যখন পড়বে খাবার সময় ভালো লাগবে চারটে কাপের মধ্যে মিশ্রণ ঢেলে দিয়েছি আর অল্প অল্প করে কাজু দিয়েছি তারপর ফয়েল পেপার দিয়ে ওপরটা মুড়ে দিয়েছি এই ফয়েল পেপার তোমরা বাজারে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে আর ফয়েল পেপারের ওপরটা একটু ছুটি দিয়ে ছিদ্র করে নিয়েছি তারপরে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিলাম এবার বারো ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে ফিরে আসছি ঠিক বারো ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম মোটামুটি পাঁচ ছয় ঘন্টার মধ্যে আইসক্রিম বসে যায় তবে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম আর দেখো ফয়েল পেপারটা সরিয়ে দেখাচ্ছি একদম সুন্দরভাবে কিন্তু আইসক্রিম বসে গেছে প্রত্যেকটা ফয়েল পেপার আগে সরিয়ে নেব তারপর আইসক্রিমগুলোই কাপ থেকে বার করব তার জন্য একটা কাঁচি দিয়ে অল্প একটু কাঠ দিলেই তারপরে এটাকে ছিঁড়ে বার করে নিলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আর কাপের শেপটা খুব সুন্দরভাবে আইসক্রিমের মধ্যে চলে এসছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে এই মালাই আইসক্রিমগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তৈরি করাটাও কিন্তু অনেকটাই সহজ যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করে বানালে একদম পারফেক্ট হবে চারটে আইসক্রিমের মধ্যে একটা আইসক্রিম বসানোর সময় আমি কাপের নিচের অংশে কাজুবাদামের সঙ্গে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছিলাম তাতে করে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আবার তোমরা এইভাবে করে ওপর থেকেও পেস্তা কুঁচি ছড়িয়ে দিতে পারো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজে তোমরা বাড়িতে মালাই আইসক্রিম তৈরি করে বাড়ির সকলকে খুশি করে দিতে পারো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সকলকে ধন্যবাদ